গুড মর্নিং অল, বাজে সকাল 9:30। এখন আমি রেডি শেডি হয়ে যাচ্ছি পড়াতে, স্নান টান করে নিলাম, সকালে ব্রেকফাস্ট করে নিলাম। আমি এখন পড়াতে যাব, দেন পড়ানো হয়ে গেলে আমি এখান থেকে সোজা যাব বাড়িতে, কারণ রোজা চলে আসছে। তো মায়ের জন্য কিছু কেনাকাটা করে দিতে যাব আর মায়ের সাথে দেখা করতে যাব, কারণ মায়ের পায়ে ব্যথা ছিল, শরীরটা ঠিক ছিল না তার জন্য। আজকে দিনের মধ্যে আমার বেশ কতগুলো পড়ানো আছে, বাকিগুলো অনলাইনে অফলাইনে একটাই আছে, তো আমি ওই জন্য ওটাকে সকালে বড়িয়ে দিয়ে চলে যাচ্ছি। ছোট্ট পুচকি ডাক্কা দিয়ে হেঁটে হেঁটে আসছে। আমি পড়াতে বেড়ে চলে এসেছি আর এখন কলকাতাতে এত গরম পড়েছে, এবার অনেক বেশি গরম পড়েছে, 35-37 ডিগ্রি এরকম চলছে, মানে খুবই গরম। এই ছুটিটাতে আমি বেশিরভাগ সময় মায়ের সাথে এই জন্যই কাটাচ্ছি, কারণ আমার মা একা একা থাকে। তো আর একা থাকলে মানে মানুষ খুব বোর ফিল করে, একটু বয়স হলে না একা থাকাটা অনেক প্রবলেম। যখন সব ছেলে মেয়ে সব বিয়ে হয়ে যায়, সব বাইরে চলে যায়, তখন মায়েদের এই প্রবলেমটা ফেস করতে হয়। আমার তো আর কিছু করার নেই, বলো মাকে আমি আমার কাছে এনে রাখতে চাই, কিন্তু আমার মা এখানে এসে থাকতে পারবে না, কারণ কলকাতাতে তো আর সেই খোলামেলা অত জায়গা নেই বাড়ির মতো, যে একটু হাঁটাচলা করবে ওই। তো সেই জন্য এখানে এসে মোটেই থাকতে চাই না, পুরো বোর ফিল করে। তো ওই জন্য এই মাসটা একটু ছুটি বেশি ছিল বলে আমি বেশি দিন মায়ের কাছে গিয়ে থাকছিলাম। আমার বোনের বেবি আছে, ও এত বেশি এসে থাকতে পারে না। দিদির মেয়েরা সব স্কুলে পড়ে, এত বেশি এসে থাকতে পারে না। একমাত্র আমি আছি যে আমার কোনো বেবি টেবি নেই, কিন্তু আমার পড়ানো থাকে, তাও আমি তার মাঝখানে একটু সময় বের করে মানে ফট করে গিয়ে ঘুরে আসি। শরীরটাও খারাপ, আরও বেশি আমার টেনশান হচ্ছে। আমি ভাবলাম কেন এপ্রিল থেকে আমার পড়ানো খুব বেশি শুরু হয়ে যাবে, চাপ হয়ে যাবে, এখন তো অনলাইনে চলছে, এখন একটু ঘন ঘন গিয়ে একটু দেখে আসি, মানে মনটা খারাপ করে আসার পরে। When all animals produce the young ones of their own, not something. This pen cannot reproduce. So don't say something. Birds also lay eggs. Early morning a cake roll. Young ones cake roll the look. Chicken. সকাল chicken egg roll. আমার পড়ানো শেষ হয়ে গেছে, এখন যাবো ক্যান্টনমেন্ট স্টেশনে দিয়ে, তারপর ওখান থেকে ট্রেনে উঠবো সোজা বাড়ি। মানে এখন আমার বাড়িতে যাওয়ার টার্গেট, আর কোনো কাজ নেই। তারপরে বাড়িতে পৌঁছানোর পরে দুজনকে পড়ানো আছে অনলাইনে, সে তো বাড়িতে গিয়েই পড়িয়ে দেবো। আমার হাজব্যান্ড যখন বাড়িতে গেছিলো তখন আমি বাড়িতে ছিলাম, আবার সানডেতে ব্যাক করবে মর্নিংয়ে, তখন আমি বাড়িতেই থাকবো। মানে আমিও সানডেতেই আসবো, আমি সানডে আফটারনুন টাইমে আই থিঙ্ক আসবো, আর সানডে আর্লি মর্নিংয়ে চলে আসবে, কারণ ট্রেনে করে আসবে না, এসেও আমাকে দেখতে পাবে না। আজকে যা পড়া রোড, স্টেশনে যাওয়ার অটোর জন্য ওয়েট করছি, আর ব্যাপার হচ্ছে যে আমি ভুল করে বাড়ির চাবিটা আনতে ভুলে গেছি। মানে আমার মা বাড়িতে একা থাকে, তো হয়তো ঘরে গিয়ে দেখবো যে কোথাও বেরিয়ে গেছে, নেই। তো ওই জন্য বলে যে যখন আসবে চাবিটা সাথে করে নিয়ে আসবে, আমাদের সবার কাছে একটা করে ঘরের চাবি দেওয়া আছে, সেই চাবিটা আনতে ভুলে গেছি। যদিও মা আজকে বাড়ি থাকবে, অসুবিধা হবে না। সানগ্লাস আনলে ঘরে করতাম, তো জল চলে আসছে। স্টেশনে চলে এসেছি, টিকিটও কেটে নিয়েছি, ট্রেন আছে মোটামুটি 10-15 মিনিট পরে। আমি এখন স্টেশনে নামলাম, এবার আগে ব্যাংকে যাবো, একটু ব্যাংকে দরকার আছে, তারপর ওখান থেকে বাড়িতে যাব। ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে দরকার মিটিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি, প্রায় বিকাল হয়ে গেছে। এটা হলো বেলের শরবত, কালার দিলাম না হলুদ মতন। মিলে দাও দেখি কি আছে, দেখাও, কাঠি নেবো, যাই নেবো কাঠি। ম্যাঙ্গো আছে, লিচু, লিচু চকোবার নেবো, চকোবার কত?
একটা চকোবার দে আর একটা দিয়ে। এখন রাত 10টা বাজে আর আমি এখন পড়াতে বসবো। এই হচ্ছে হেডফোন, আমাকে দেখতে পাবে না কারণ পুরো অন্ধকার, চারিদিকটা পুরো অন্ধকার। রাত 10টার সময় এই জন্য পড়াতে বসছি কারণ যাকে পড়াবো সে এখন জার্মানিতে আছে আর ওর ওখানে টাইম হচ্ছে ইভিনিং টাইম, সন্ধ্যে টাইম। তো ওই জন্য ওর রাত্রে 10টা, আমার এখানে অনেক রাত, ওর ওখানে এখন সন্ধ্যা। তো ওর দিনের বেলা পড়ানো ছিল, পড়াতে পারিনি, আমি বাড়িতে এসেছিলাম, রাত 10টাতে টাইম হলো। আমি বাড়িতে এসে তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল আমার। তারপরে ঘুম থেকে উঠে রাত্রে 10:30 থেকে 11:30 পর্যন্ত আবার একজনকে পড়ালাম। তোমরা ভাবছো যে রাত্রে 10টা থেকে আবার কে পড়াই? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমার স্টুডেন্টটা ও জার্মানিতে থাকে, মানে এখানেই আমার কাছে পড়তো, জার্মানি চলে গেছে। তো ওখানকার টাইম অনুযায়ী তখন এখানে, মানে এখানে যখন রাত্রে 10টা 10:30 তখন ওখানে সন্ধ্যে ওই 6:30 হয়তো হবে। আজকে ওর পড়া ছিল বিকেল, মানে ইন্ডিয়ান টাইমে বিকেল 4:30-4:45। তো আমি বাড়িতে আসতে যেহেতু আমার একটু দেরি হয়েছে, তো সেজন্যে আমি ওকে এই রাতের টাইমটা দিয়েছি, কারণ ওর ওই বিকাল 4:30-4:45 পরে রাতের টাইমটাতেই সময় হতো। তো ওই জন্য আমি ওকে রাতের টাইমটা দিয়েছিলাম। মা ঘুমিয়ে গেছে আর বাড়িতে তো আমি আর আমার মা দুজনই আছি, আর আমিও ঘুমাবো। ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে আর ঘুমও পাচ্ছে। সো চলো আজকে তোমাদেরকে টাটা গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। আমাকে বাজার করতে হবে, অনেক কাজ, বাড়িতে আসলে পুরো ছেলের মতো আমাকে কাজ করতে হয়, কিছু করার নেই, মায়ের শরীরটা খারাপ আর কে আর করবে, আমাকে তো করতে হবে। সো যাই হোক, চলো বাই, গুড নাইট, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থাকো। আর বাইরেটা পুরো শুনছে না, সব নিস্তব্ধ হয়ে গেছে গ্রামের দিকে। চলো বাই, গুড নাইট।